প্রথম স্ত্রী অপবিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খানের। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছেন তারা, ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরির কিছু ছবি হয়েছে ব্যাপক ভাইরাল। ভক্তরা ধারণা করছেন হয়তো তারা আবারও একত্রে বসবাস করবেন। এরই মধ্যে ঘোরাঘুরি শেষে সন্তান নিয়ে দেশে ফিরেছেন অপবিশ্বাস। এসেই সংবাদ শিরোনাম হয়েছেন থানা ডিবি কার্যালয়ে যাওয়াকে কেন্দ্র করে। অন্যদিকে শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির মনের অবস্থা কেমন, এই প্রশ্নের উত্তর জানার জন্য মুখিয়ে আছেন নেট নাগরিকরা। অবশ্য এ বিষয়ে একাধিকবার মুখ খুলেছেন এই নায়িকা, তবে খুব বেশি কিছু বলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন বুবলি, তবে এবার পুরো বিষয়টি খুলে বলেছেন তিনি। সন্তান জয়কে নিয়ে শাকিব অপুর দেশের বাইরে ঘোরাফেরার বিষয়টি কিভাবে দেখছেন জানতে চাইলে বুবলি বলেন, দেখুন এসব নিয়ে আমি আগেও বলেছি আবারও বলছি, আমার জীবনের প্রথম প্রায়োরিটি এখন শেহজাদ খান বীর। আমাকে তার বাবা মা উভয়েরই দায়িত্ব পালন করতে হচ্ছে, তার টেক কেয়ার করাই এখন আমার ব্যস্ততা। এর বাইরে আমি অন্য কিছু শুনছি না, দেখছিও না, ভাবছিও না, এসব ব্যাপারে আর কথাও বলতে চাই না, আর নিজের কাজও রয়েছে, তাই এসব নিয়ে ভাববার টাইম নেই। তিনি আরো বলেন, আমি যে বললাম শেহজাদের জন্য আমাকে বাবার দায়িত্ব পালন করতে হয়, মায়ের দায়িত্ব পালন করতে হয়, এই কথাটার মধ্যেই উত্তর আছে। শেহজাদের বিষয়টি সামনে আসার পর থেকেই অনেকেই অনেক কিছুই সামনে আনার চেষ্টা করেছে, এখনো করছে। আমার সন্তান কিভাবে ভালো থাকবে, সুখে থাকবে, এটা নিয়েই ভাবছি। নানা দিক থেকে নানা ধরনের কথা মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, এসব বিষয়ের সঙ্গে শেহজাদ তো অভ্যস্ত না, এজন্য সে কিভাবে সুখী হবে সেটাই এখন আমার দেখার প্রধান দায়িত্ব। 2008 সালের 18 এপ্রিল অপবিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর 2016 সালের 27 সেপ্টেম্বর তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্ম হয়। সেই ছেলেকে নিয়ে 2017 সালের একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে সন্তানের খবর প্রকাশ করেন অপু। একই ঘটনা ঘটান বুবলিও। 2018 সালের 20 জুলাই বিয়ে করেন শাকিব বুবলি। আগের মতো এই বিয়েও থাকে গোপন। এরপর 2020 সালের 21 মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। অনেকটা অপবিশ্বাসের কায়দায় 2022 সালের সেপ্টেম্বরে সন্তান সহ বিয়ের খবর প্রকাশে আনেন বুবলি। মাধ্যম হিসেবে তিনি বেছে নেন ফেসবুক। তো প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। লো আনে লগা জিন।